উফ ভাই রে ভাই, কি ম্যাচ কি ম্যাচ কি ম্যাচ! উফ, ব্যাক টু ব্যাক দুটো থ্রিলার ওয়ার্ল্ড কাপে, মানে এটা আশাই করা যায় না। এবং ব্যাক টু ব্যাক 50 ওভার্স ম্যাচে এরকম থ্রিলার, কালকে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মধ্যে যে খেলাটা হয়েছে, যেই টেনশনটা ছিল, যেই লাস্ট মোমেন্টে হাই স্কোরিং গেমে এরকম টান টান উত্তেজনা কিন্তু খুব কম দেখা যায়। এবং লাস্ট মোমেন্টে যেভাবে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াকে হারানোর চেষ্টা করছিল এবং হারিয়ে অলমোস্ট দিয়েছিল, সেটা কিন্তু পুরো দেখার মতো ছিল। এবং লাস্টে যদি জিমি নিশামের সাথে আরেকজন কোনো ব্যাটসম্যান যদি দাঁড়িয়ে থাকতে পারতো, তাহলে কিন্তু লাস্ট যে 5 রানের যে ডিফিটটা হয়েছে, লাস্ট বলে যে 6 রান দরকার ছিল, সেই 6 রানটাও কিন্তু হয়ে যেত। এবং যেভাবে এই ধর্মশালার মাঠে যেরকম ফুল প্যাকড হাউসে যেরকমভাবে এই এক্সাইটিং গেমসটা হয়েছে, সেটা কিন্তু ওয়ার্ল্ড কাপের জন্য একটা খুব ভালো একটা খবর। কারণ লাস্ট মোমেন্ট এসে এরকম বড় বড় ম্যাচে কিন্তু থ্রিলিং মোমেন্ট কিন্তু ওয়ার্ল্ড কাপের শেষ দিকটা কিন্তু আরো 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 কিন্তু জমকালো করে দেবে এবং আরো ক্রিকেট ফ্যান্সদের কিন্তু আরো বেশি করে উৎসাহিত করে তুলবে। তো কালকে ফার্স্ট ম্যাচের যদি কথা বলি, অস্ট্রেলিয়া ভার্সেস নিউজিল্যান্ড, অল টাইম একটা রাইভেলরি চলে এই দুটো টিমের মধ্যে, যেহেতু পাশাপাশি দুটো দেশ। এবং এই দুটো দেশের মধ্যে কিন্তু প্রত্যেকবার কিন্তু এরকম একটা সলিড কিন্তু একটা কম্পিটিশন হয়ে থাকে। 2015 দুই ফাইনালিস্ট অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছিল সেই ফাইনালে, কিন্তু এবারে কিন্তু নিউজিল্যান্ড কিন্তু অস্ট্রেলিয়াকে ভালো চ্যালেঞ্জ জানিয়েছে। এতে নামলো তখন কিন্তু যে স্টার্টটা শুরু করেছিল অস্ট্রেলিয়া, সেই স্টার্টটায় মনে হয়েছিল যে অস্ট্রেলিয়া কিন্তু 500 রানের কিন্তু গন্ডিটা কিন্তু এবার 50 ওভারের ওয়ার্ল্ড কাপ 50 ওভারের খেলায় কিন্তু টপকে যাবে। কিন্তু একের পর এক যদি আমি ফার্স্ট 10 ওভার্সের পরে যদি আমি দেখি, তাহলে কিন্তু নিউজিল্যান্ড খুব ভালো কাম ব্যাক করেছে। বিশেষ করে হচ্ছে গ্লেন ফিলিপসের পার্ট টাইম বোলারের একটা কিন্তু রোল, সেই পার্ট টাইম বোলার গ্লেন ফিলিপস কিন্তু অসাধারণ একটা কাম ব্যাক করিয়েছে নিউজিল্যান্ডকে। যদি এই কাম ব্যাকটা না হতো, তাহলে কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু 450 থেকে 500 রানের দিকেও যেতে পারত। এবং যেভাবে ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড এই দুজনকে আটকে রেখেছিল 10 ওভারের পরে, সেইখান থেকে কিন্তু নিউজিল্যান্ড কিন্তু কামব্যাক শুরু করেছিল। এবং লাস্টের দিকে এসে যে প্যাট কামিন্সের যে ঝোড়ো ইনিংসটা ছিল, 27 রানের যেই ওভারটা ছিল, সেই ওভারটা যদি আরেকটু রেস্ট্রিক্ট করা যেত, তাহলে কিন্তু নিউজিল্যান্ড এই ম্যাচটা কিন্তু জিততে পারত। এবং আপনাদের কি মনে হয় যে অস্ট্রেলিয়া কি কালকে 50 ওভারে কিন্তু 500 রানের যে গন্ডি, সেই গন্ডিটা কি পেরোতে পারতো যদি আরেকটু বেশি করে ইন্টেন্ট দেখাতে পারতো মিডিল ওভারে অস্ট্রেলিয়া, তাহলে কি যেতে পারতো? আপনারা কিন্তু জানাবেন কমেন্টে। এবং যদি তারপরে আমি আসি নিউজিল্যান্ডের বোলিংয়ে, লোকি ফার্গুসন কিন্তু কালকে মাত্র 3 ওভারই বল করেছে, এবং লোকি ফার্গুসনকে কালকে বল না দেওয়াটা কিন্তু একটা খুব ভালো ব্রেভ ডিসিশন। কারণ লোকি ফার্গুসনের কিন্তু পেস রয়েছে এবং সেই পেসকে কাজে লাগিয়ে কিন্তু অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা কিন্তু ভালো একটা স্কোর কিন্তু দাঁড় করাতে পারতো। সেখান থেকে নিউজিল্যান্ডের ক্যাপ্টেন টম লেথম যে ডিসিশনটা নিয়েছে, সেটা আমি মনে করি যে একদম ঠিক ডিসিশন নিয়েছে, লোকি ফার্গুসনকে আর ওভার না দেওয়া। এবং সেকেন্ড ইনিংসের কথায় যদি এবার আমি আসি, সেকেন্ড ইনিংসে নিউজিল্যান্ড যখন প্রথমে ব্যাট করতে নামে, তখন কিন্তু একটা স্লো স্টার্ট শুরু হয়েছিল। যদি নিউজিল্যান্ড পাওয়ার প্লেতে একটুখানি আরেকটু ইন্টেন্ট দেখিয়ে যদি রানটা করতে পারতো, তাহলে কিন্তু নিউজিল্যান্ড লাস্টের দিকে গিয়ে যে প্রেশারটা ফেস করছিল, সেই প্রেশারটা কিন্তু ফেস করতো না নিউজিল্যান্ড। অপর দিকে নিউজিল্যান্ড কিন্তু মিডিল ওভারটায় কিন্তু রানটাকে ঠিক মতো বজায় রেখেছিল, রান রেটটাকে একদম পারফেক্ট 6.566-এর মধ্যে কিন্তু রেখেছিল। তার জন্য কিন্তু লাস্টে গিয়ে ওই 60 বলে 90-95 রান কিন্তু মনে হচ্ছিল যে নিউজিল্যান্ড চেস করে দেবে। এবং নিউজিল্যান্ডের লাস্টের দিকে যদি উইকেট থাকতো, গ্লেন ফিলিপস হোক, জিমি নিশাম হোক, ড্যানার হোক, এরা যদি যদি টিকে যেত না, তাহলে কিন্তু নিউজিল্যান্ড অনায়াসে কিন্তু এই ম্যাচটা বার করে দিতে পারত। তো নিউজিল্যান্ডের এই যে ম্যাচিং প্রোগ্রেসটা, এই যে বড় একটা রান, 388-389 রানস যে টার্গেটটা ছিল, সেটাকে এত সুন্দরভাবে চেস করাটা, সেটা কিন্তু ক্রিকেটের জন্য একটা খুব ভালো খবর। হ্যাঁ, বলতেই পারেন আপনারা যে এতে বোলারদের কিন্তু খুব ডিসঅ্যাডভান্টেজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, বাট প্রত্যেকটা ম্যাচে কিন্তু হচ্ছে না। কারণ আপনি যদি কালকে সেকেন্ড ম্যাচটা দেখেন, সেখানে কিন্তু বোলাররা হেভি ছিল। হ্যাঁ, মনে কর এখানটা ফ্ল্যাট উইকেটে এরকম রান
হতে পারে এবং সেই রানটা চেজও হতে পারে, কারণ আমরা আগেও দেখেছি সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া যে 421 রানের যে বড় 421 রানের যে বড় টার্গেটটা, সেই টার্গেটটা যখন সাউথ আফ্রিকা চেস করেছিল অস্ট্রেলিয়ার সামনে, সেই তখন কিন্তু মানে ভাবা যায়নি যে এরকম একটা বড় টার্গেট এরকম ভাবে চেজ হয়ে যাবে। তো সেক্ষেত্রে এখানে হ্যাঁ, ওয়ার্ল্ড কাপের মতো একটা গেমে সাবকন্টিনেন্টে 388 রানের লক্ষ্যটাকে কিন্তু চেস করাটা কিন্তু একটা খুব বড় ব্যাপার, এবং সেখানে নিউজিল্যান্ডকে কিন্তু 100 মার্কস দিতে হয়। এবং এখানে নিউজিল্যান্ড কিন্তু খেয়াল করবেন কেন উইলিয়ামসন কিন্তু এখানে খেলছে না, তো কেন উইলিয়ামসনের না খেলাটা কিন্তু এখানে নিউজিল্যান্ডের কাছে কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ। কেন উইলিয়ামসন থাকলে কিন্তু এই রানটা আরো বেশি হতো, এবং কেন উইলিয়ামসন না থাকা সত্ত্বেও 389 টার্গেট চেস করতে পারা, অলমোস্ট চেস করে যাওয়া, সেটা কিন্তু নিউজিল্যান্ডের পক্ষে একটা কিন্তু প্লাস পয়েন্ট আমি মনে করি। এবং আগামী দিনে যদি নিউজিল্যান্ড এরকম কোনো টার্গেট পায় এবং সেই টার্গেটটাকে যদি এরকম ইন্টেন্টে চেস করতে থাকে, তাহলে কিন্তু নিউজিল্যান্ড ভবিষ্যতে ওয়ার্ল্ড কাপের ভবিষ্যতে গিয়ে কিন্তু খুব ডেঞ্জারাস টিম হতে চলেছে। এবার এখানে একজনের কথা না বললেই নয়, সেটা হচ্ছে রচিন রবীন্দ্র। হোয়াট আ প্লেয়ার, মানে সত্যি কথা বলতে গেলে হোয়াট আ প্লেয়ার, মানে এরকম একটা প্লেয়ার নিউজিল্যান্ড যে পাবে সেটা কিন্তু নিউজিল্যান্ড কল্পনাও করতে পারেনি। এরকম একটা অলরাউন্ডার যে টপ অর্ডারে ব্যাট করে, অলরাউন্ডার কিন্তু আপনারা দেখবেন সাধারণত মিডিল অর্ডারে ব্যাট করে, 5 নম্বর 6 নম্বর এরকম জায়গায় ব্যাট করে, কিন্তু প্রপার একজন অলরাউন্ডার সে নাম্বার 3 নম্বরে এসে কিন্তু এরকম পারফরমেন্স করছে, এরকম সেঞ্চুরি করছে, তার জন্য কিন্তু টোটালি হ্যাটস অফ রচিন রবীন্দ্রকে, পুরো কুডস আমার তরফ থেকে। এরকম একটা ইনিংস রচিন রবীন্দ্র এবং যদি জিমি নিশাম কালকে যদি থেকে যেত, এবং রচিন রবীন্দ্র যদি একমাত্র লাস্ট অব্দি থেকে যেত, তাহলে যেরমভাবে হিট করছিল, যেরমভাবে বলটাকে স্ট্রাইক করছিল, তার ক্ষেত্রে কিন্তু এই চেসটা কমপ্লিট করা কোনো একদম কোনো 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 বাধাই দিত না নিউজিল্যান্ডকে। এবং রচিন রবীন্দ্রকে আরো কারণ ফার্স্ট ম্যাচে কিন্তু রচিন রবীন্দ্র এবং ডেভিড কনওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে কিন্তু একটা অসাধারণ চেস করেছিল এবং সেখানে সেঞ্চুরিও করেছিল, প্লাস আজ কালকের ম্যাচটায় যেরকমভাবে সেঞ্চুরি করলো রচিন রবীন্দ্র, তার থেকে নিউজিল্যান্ডের কিন্তু একটা ভালো একটা স্ট্রং টিম তৈরি হওয়ার কিন্তু দিকে এগোতে থাকলো। কারণ এরপরে কিন্তু কেন উইলিয়ামসন আসবে, আমি মনে করি না যে ইয়ংয়ের জায়গায় যদি রচিন রবীন্দ্রকে দিয়ে ওপেন করানো যায় সেক্ষেত্রে কিন্তু আরও একটা ভালো ডিসিশন হবে, এবং 3 নম্বরে কেন উইলিয়ামসন থাকবে। তো রচিন রবীন্দ্র, ডেভিড কনওয়ে এবং 3 নম্বরে কেন উইলিয়ামসন থাকলে কিন্তু নিউজিল্যান্ডের টপ অর্ডার কিন্তু আরও 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 স্ট্রং হয়ে যাবে, এবং সেক্ষেত্রে কিন্তু নিউজিল্যান্ড বড় বড় টার্গেটের দিকে কিন্তু তাকাতে পারবে। যেরমভাবে অস্ট্রেলিয়া 5 রানে ক্লোজ ম্যাচ একটা জিতলো, সেখান থেকে কিন্তু অস্ট্রেলিয়া সেমিফাইনালের দৌড়টা কিন্তু আর একটু ইজি হয়ে গেল। কালকে যদি হেরে যেত তাহলে কিন্তু আফগানিস্তান শ্রীলঙ্কা কিন্তু অস্ট্রেলিয়ার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতো, এবং কালকের ম্যাচটা যেহেতু অস্ট্রেলিয়া জিতে গেছে সেক্ষেত্রে কিন্তু শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের ক্ষেত্রে কিন্তু একটু চাপের ব্যাপারটা হয়ে গেল। কালকে যে ম্যাচটা রয়েছে, মানে সোমবার যে ম্যাচটা রয়েছে, সেই ম্যাচটায় কিন্তু আফগানিস্তান এন্ড শ্রীলঙ্কার মধ্যে যেই জিতবে সে কিন্তু সেমিফাইনালে দৌড়ে থাকবে, আর যে হেরে যাবে আমি মনে করি সে কিন্তু টুর্নামেন্ট থেকেও বাইরে চলে যাবে। তো আজকে ছিল এটাই রিভিউ। নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া দুজনেই কিন্তু সেম পয়েন্টসে রয়েছে, এবং দুজনের মধ্যে কে ফার্স্ট সেমিফাইনালে কনফার্মেশন পাবে সেটা কিন্তু আগামী ম্যাচগুলোয় দেখতে হবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটাকে খুব 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 শেয়ার করবেন, যাতে আরও অনেক মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছে যায় এবং রিভিউটা তারা দেখতে পারে। তো অশেষ ধন্যবাদ বোলার সেন থেকে, আমি কুশল টাটা।